এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর পরিবেশ ও ইতিহাসের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে 50 নম্বরের সেগুলো সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কেসে এক দাগে কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভ মিলাও। 1.1 কি আছে আবু ওয়াব, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার বেআইনি কর। তো দেখো নেক্সট কোশ্চেন কেসে 1.2 কি আছে? শাহু কর। এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার মহাজন। 1.3 কি আছে? দাদন। এর অ্যান্সার কি হবে? অগ্রিম অর্থ। 1.4 কি আছে? রায়ত। এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার কৃষক। আজকে আমি অষ্টম শ্রেণীর পরিবেশ ও ইতিহাসের যত কোশ্চেন দিয়েছে অক্টোবর মাসে সেটা সলভ করিয়েছি, এটা তোমাদের নভেম্বর মাসের মধ্যে জমা দিয়ে দিতে হবে। তো দেখো এবার আমি দু দাগের যে কোশ্চেন আছে সঠিক তথ্য দিয়ে নিচের শখটি পূরণ করো। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো সঠিক তথ্য দিয়ে এটা পূরণ করতে হবে। বিদ্রোহ হচ্ছে নীল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ এবং একজন করে নেতার নাম এবং কারণ, যে কোনো একটি কারণ লিখলে হয়ে যাবে। এবং তিন দিকের যে কোশ্চেন আছে কি আছে? সত্য বা মিথ্যা নির্ণয় করো, এইগুলো সলভ করাতে হবে। 3.2 এর কোশ্চেন, 3.3, 3.4 এবং চার দিকে কি আছে? সঠিক শব্দ বেছে শূন্যস্থান পূরণ করো। তো দেখো এইগুলো আমি সলভ করে দেবো। পাঁচ দিকের কোশ্চেনটা কি আছে? 4-5টি বাক্যে উত্তর দাও যার নম্বর থাকবে 3×5 অর্থাৎ 15। এবার সদাগের কোশ্চেন যেগুলো আছে তিনখানা আছে, 6.3 পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলো আছে এগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো দু দাগের যেটা কোশ্চেন আছে যে নীল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, যে বিদ্রোহগুলো আছে এই বিদ্রোহগুলো নিয়ে আমি আলোচনা করবো এবং এর যে নেতার নাম আছে সেটা আমরা উল্লেখ করব। তো দেখো প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আশা করি আমি যা বলছি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো এবার আমি এই যে উত্তর, প্রথমে আমি কী করবো? প্রথমে আমি নীল বিদ্রোহ, এই যে নীল বিদ্রোহ সম্পর্কে আমি আলোচনা করব। তো দেখো এবং প্রত্যেকটা যে বিদ্রোহ আছে সেই প্রত্যেক বিদ্রোহের একজন করে নেতার নাম লিখলেও হয়ে যাবে। নীল বিদ্রোহ কী আছে? দিগম্বর বিশ্বাস, নীলকর সাহেবরা নীল চাষের জন্য দাদন বা অগ্রিম অর্থ দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করাতো, ঠিক আছে? আর একবার দাদন নিলে তা শোধ করা হতো না। বারাসাত বিদ্রোহ কী আছে? তিতুমলের বারাসাত সহ বিস্তীর্ণ অঞ্চলে জমিদার নীলকর কোম্পানির অপশাসন, সাঁওতাল বিদ্রোহ। তো দেখো কানুতে কানু পরিণত ও কর্মচারী সাঁওতালদের জোর করে বলতো তদি কাজে লাগাতে ও অত্যাচার করতো, মুন্ডা বিদ্রোহ। বারাসাত বিদ্রোহ বুঝতে পারছো, প্রত্যেকটা বিদ্রোহ নিয়ে আলোচনা করছি। বিরসা মুন্ডা, মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগত দিকুদের হাতে চলে যায়। তো দেখো 3.1 এর কোশ্চেন কী আছে? তিন দাগের কোশ্চেন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যভিয়ান নিয়ন্ত্রণ আইন, সত্য। 3.2 এর কোশ্চেন কী আছে? 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়, এটা কী আছে? সত্য আছে। 3.3 কোশ্চেন কী আছে? পাঞ্জাবে লালা লাজপত রায় এর নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয়, এটা কী আছে? সম্পূর্ণভাবে মিথ্যা আছে। 3.4 এর কোশ্চেন কী আছে? সাঁওতালরা ঔপনিবেশিক শাসকের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এটা কী আছে? সত্য আছে। এবার আমি চার দাগের কোশ্চেনগুলো সলভ করাবো, সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে? 4.1 এর 1717 খ্রিস্টাব্দে দেশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়, এর অ্যান্সার কী হবে? মুর্শিদ কুলি খা। পরের কোশ্চেন কী আছে? 4.2 এর কোশ্চেন, 1722 খ্রিস্টাব্দে দেশের নেতৃত্বে অযোধ্যা স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। তো দেখো এর যে অপশান আছে এই অপশানের ভিতর থেকে হবে হলো সাদত খান। 4.3 কোশ্চেন কী আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 4.3 কোশ্চেন কী আছে? 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার কী হবে? নিজাম উল মুলক। 4.4 এর কোশ্চেন কী আছে? 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন, এর অ্যান্সার কী হবে? লর্ড রিপন। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি। পাঁচ দাগের কোশ্চেন কী আছে? 4-5টি বাক্যে উত্তর দাও। তো দেখো কী আছে? ফার্স্ট কোশ্চেন কী আছে? 5.1 এর কোশ্চেন, কে কী উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি, ভারতের সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিস চালু করার পিছনে লর্ড কর্নওয়ালিসের প্রধান উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজের মানকে আরও উন্নত ও দ্রুতগামী করা।
উল্লেখ রাজস্ব বিভাগের কর্মচারীদের দক্ষ করার জন্য ও সাধারণ কর্মচারীদের দুর্নীতি বন্ধ করাই ছিল তার উদ্দেশ্য। 5.2 এর কোশ্চেন কি, ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল? এর অ্যান্সার কি হবে, ব্যাপটিস্ট মিশনারি 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি মার্সম্যান উইলিয়াম ওয়ার্ডের মিলিত প্রচেষ্টায় শ্রীরামপুরে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার প্রসারে ব্যাপটিস্ট মিশনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মিশনের প্রচেষ্টায় 126টি বিদ্যালয়ে প্রায় 10,000 ভারতীয় ছাত্র পাশ্চাত্য শিক্ষা সুযোগ পায়। 5.3 এর কোশ্চেন কি আছে, পণ্ডিত রামাবাই কেন স্মরণীয়? 19 শতকে ভারতের নারী শিক্ষায় বিশেষ উদ্যোগী ছিলেন পণ্ডিত রামাবাই। প্রাচীন ভারতীয় শাস্ত্রে ব্রাহ্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রামাবাই সমস্ত সামাজিক বাধা উপেক্ষা করে এক শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন। বিধবাদের জন্য তিনি একটি আসনও প্রতিষ্ঠা করেছিলেন। 5.4 এর কোশ্চেন কি আছে, ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছাত্রদের বলা হতো ইয়ং বেঙ্গল গোষ্ঠী। এই দল বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধ ছিল, বা এই দল বা বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধ ছিল। 1 নম্বর কি আছে, ব্রিটিশ শাসন ও ইংরেজি শিক্ষার প্রতি তাদের পূর্ণ সমর্থন ছিল। দুদিকে কি আছে, এই দলের অনেক সদস্য পরবর্তীকালে নিজেদের পুরনো মতামত ও অবস্থান থেকে সরে গিয়েছিল। 5.5 এর কোশ্চেন কি আছে, ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল? মৃত্যু ও পরিবহন সংক্রান্ত যে কোনো বিচারই একমাত্র উচ্চ আদালত হতো, কিন্তু ইলবার্ট বিল চালু হওয়ার পরেই এটা পরিবর্তন হয়ে যায়। কারণ সিভিল সার্ভিসের যেসব অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিরা ছিলেন, তারা এবার উচ্চ আদালত ছাড়াও নিজেদের মতো রায় দিতে পারতেন। মৃত্যু বা পরিবহন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতীয় বিচারকদের ইংরেজদের সমান মর্যাদা দেওয়ার ফলে ইলবার্ট বিল তুমুল বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। পরের কোশ্চেন কিছু, শতকের কোশ্চেন, 8টি বা 10টি বাক্যে উত্তর দাও। কি আছে, জমি জরিপ ও বক্সার নির্ণয়ের ক্ষেত্রে উপনিবেশিক প্রশাসনে কী কী পদক্ষেপ নিয়েছিল? বক্সারের যুদ্ধে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো, 5.5 এর কোশ্চেন কি আছে, ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল? মৃত্যু ও পরিবহন সংক্রান্ত যে কোনো বিচার একমাত্র উচ্চ আদালতে হতো, কিন্তু ইলবার্ট বিল চালু হওয়ার পরেই এটা পরিবর্তন করা হয়। কারণ সিভিল সার্ভিসে যেসব অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিরা আসছিলেন, তারা এবার উচ্চ আদালত ছাড়াও নিজের মতো করে রায় দিতে পারতেন। মৃত্যু বা পরিবহন বক্সারের যুদ্ধের পর নায়েব নাজিম আমেলদার সুপারভাইজার এসব গঠনের মাধ্যমেই কোম্পানি ভূমি রাজস্বের ভার দখল করতে থাকে। ঔপনিবেশিক শাসনের জমি জরিপ ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে পদক্ষেপগুলো 5-1 বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত ও রায়তারি মহলারি বন্দোবস্ত ইত্যাদি। 5 বন্দোবস্ত, ভ্রাম্যমাণ কমিটির সুপারিশের ওয়ারেন হেস্টিং 1772 খ্রিস্টাব্দে 5 বছরের জন্য জমিদারের জমি বন্টন করেন, সেটাই হলো 5 বন্দোবস্ত নামে পরিচিত। 1 বন্দোবস্ত কি আছে, 5 বন্দোবস্তের অসুবিধাগুলি দূর করতে আমিন কমিশনের বা আমিনী কমিশনের রিপোর্টের ভিত্তিতে ওয়ারেন হেস্টিংস 1 বন্দোবস্ত চালু করেন। তারপরে কি আছে, 10 বন্দোবস্ত, 1790 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার উড়িষ্যার জমিদারদের 10 বছরের জন্য জমি দেন, এরই নাম হলো 10 বন্দোবস্ত। তারপরে কি আছে, চিরস্থায়ী বন্দোবস্ত। দেখো কি আছে, জমিদাররা 10 বন্দোবস্ত অনুসারে ঠিক সময় মতো রাজস্ব জমা দেয়। এই রাজস্ব বোর্ডের পরামর্শে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ বাংলা বিহার উড়িষ্যার জমিদারদের চিরদিনের জন্য নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে জমি বন্টন করেন, এটাই হলো চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। তো দেখো পরের কোশ্চেন কি আছে, 6.2 এর কোশ্চেন, সম্পদের বহির্নির্গমন বলতে কী বোঝো? তোমরা তো জানো সম্পদের বহির্নির্গমন বলতে কী বোঝো। সম্পদের বহির্নির্গমন ভারতে ব্রিটিশ শাসনের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। ঔপনিবেশ হিসাবে ভারতের সম্পর্কে ব্রিটিশ নানাভাবে স্থানান্তরিত করা হতো, এর ফলে ভারতের অর্থনৈতিক উন্নয়ন হতো না, বরং অবসম্ভাবী হয়ে পড়তো দারিদ্র দুর্ভিক্ষ। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালনা হওয়াকেই সম্পদের বহির্নির্গমন বলে উল্লেখ করা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র উদ্দেশ্য ছিল ভারতের অর্থ সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করতে, ভারতীয় অর্থনীতিকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করা। 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে এমন জানা যায়, ভারত থেকে বছরে 2-3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদের ব্রিটেনে যেত, আর তার বিনিময়ে ভারতের সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম ছাড়া আর কিছুই পেত না। বাস্তবে ভারতের সম্পদ বহির্নির্গমনে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত, ভারত থেকে সম্পদ শুষে ব্রিটেনে পাঠানো দিত। এই হিসাবে 19 শতকে ব্রিটিশ 20 শতকে ব্রিটেনের জাতীয় আয়ের 2% ভারত থেকে নির্গত সম্পদ। 6.3 কোশ্চেন কেসে, 20 শতকে প্রথমে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও। তো দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা দিয়েছে কিন্তু। তো দেখো, 20 শতকে প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির মধ্যে উল্লেখযোগ্য হলো অনুশীলনী দল।
তোমরা তো জানো অনুশীলনী দল শহরের প্রান্তভাগে ব্যায়ামের আখড়ার আড়ালে থেকে কাজকর্ম চালাতে অনন্য সমস্ত গুপ্ত সমিতির মতো অনুশীলনী দলের উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতের ব্রিটিশ শাসনের উচ্ছেদ। অনুশীলনী দল রাজনৈতিক ডাকাতি, বোমা তৈরি, অস্ত্র শিক্ষা, ব্রিটিশ রাজকর্মচারী, তাদের বিচারে বিশ্বাসঘাতকতা তকমা পাওয়া ভারতীয় হত্যার কাজে নিযুক্ত হন। বাংলার গ্রামাঞ্চলে অনুশীলনী দলের যথেষ্ট প্রভাব ছিল। সারা বাংলা ভারতের অনন্য স্থানে এর শাখা প্রসারিত হয়েছিল। তো দেখো যুগান্তর দল কি আছে। অনুশীলনী দলের সহযোগিতা ছিল যুগান্তর দল। এই যুগান্তর দল গুপ্ত বিপ্লবীবাদী সংস্থা চরম পন্থার মাধ্যমে ইংরেজদের থেকে দেশের স্বাধীনতা অর্জন করাই ছিল এই সংগঠনের প্রধান লক্ষ্য। অনুশীলনী সমিতির সাথে মতভেদের কারণে যুগান্তর দলের জন্ম দেয়। এর নেতৃত্বে ছিলেন অরবিন্দ ঘোষ, বালেন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত প্রমুখ। তো দেখো ভিডিওটা তোমরা খুব সুন্দর করে দেখবে এবং খাতায় লিখে স্কুলের স্যারের কাছে জমা দেবে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।